গাইস কেমন আছেন সবাই? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে আমার কবুতরগুলো দেখাবো। আমার কবুতরগুলো প্রায় অনেক দিন ধরে আমি কবুতর পালি, দুই জোড়া কবুতর আছে এখন আমার কাছে। তো আয়ান আজকে কি করব আমরা? কবুতরগুলো দেখাবো। হ্যাঁ, আর কবুতরগুলো দেখাবো না? দেখাবো। আর আমার কবুতরের নতুন বাচ্চা দিছে এক জোড়া, তো ওগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে। সো লেটস গো। হ্যালো ভিউয়ার্স, তো এই হলো আমার যে ফার্স্ট যে গুজরা কবুতরটা আমি কিনেছিলাম, প্রায় দেড় দুই বছর হয়ে গেল আমি এগুলোকে পালি। এখন প্রায় অনেকগুলো বাচ্চা দিছে, তারা ডিম থেকে বাচ্চা দিছে অনেকগুলো, এবং আই থিঙ্ক আমি অনেক লাকি যে এই কবুতরগুলো অনেক দিন ধরে আমার কাছে আছে। এরা আমার অনেক পছন্দের কবুতর, আর তাদের ইমিডিয়েট কিছু বাচ্চা আছে। এগুলোর বয়স মাত্র দুই মাস হয়েছে, এগুলোর কালারটা অনেক সুন্দর। আয়ান অনেক হ্যাপি আজকে, আজকে আমি ভিডিও করতেছি তাই। আয়ান কি ডান্স করতেছো? সো আমি যে এরা যে বাচ্চাগুলো দিয়েছে বড় কবুতরগুলো, ওগুলো আমি একটা মালসায় নিয়ে রাখছি। এখন এখানে নাই কিছু, আমি এখান থেকে নিয়ে নিছি ভিডিও করবো বলে। সো বাচ্চা কবুতরগুলো দেখাবো, তো তোমরা দেখো এই বড় কবুতরগুলো কেমন লাগছে। আর এগুলো কালারটা অনেক সুন্দর লাগে আমার কাছে, একটু মিশানো কালার হয়েছে এটা। আয়ান কবুতর ধরতে পারো তুমি? ভয় পেতেছ? কিছু করবে না, এগুলো বাচ্চা তো, এগুলো মাত্র দুই মাস হয়েছে, বুঝছো? হাই দাও ওদেরকে, ডাক দাও বলো কবুতর। সো লেটস গো, তোমাদেরকে বেবি কবুতরগুলো দেখাই। সো ফ্রেন্ডস দেখো, এই যে কবুতরের ছোট বাচ্চাগুলো, এগুলো মাত্র তিন দিন হয়েছে ডিম থেকে ফুটছে, এখন অনেক ছোট, তারা এখনো ঠিকমতো চোখ খুলতে পারে না, অনেক ছোট এগুলো। আয়ান দেখছো তুমি? এখন অনেক ছোট তো এগুলা, না কামড় দিবে না, তুমি ভয় পাও না। এগুলো এখনো পশম উঠে নাই ঠিক মতো, আর খুবই নরম, মানে ধরতে আমার খুবই মানে ভয় লাগতেছে তারা ব্যথা পাবে কিনা। হ্যাঁ সুন্দর, কিন্তু তারা ব্যথা পাইতে পারে যদি বেশি চাপ দেওয়া হয়। সো চাপ দেওয়া পাইতে পারে কিন্তু, হুম দেখছো কবুতরগুলো কত ছোট। হ্যাঁ এখনো ছোট ছোট আওয়াজ করে, হালকা হালকা আওয়াজ করে, কিন্তু ঘুমায় ঘুমায় কিন্তু ঘুমায় ঘুমায়। হ্যাঁ তারা অনেকক্ষণ ঘুমেই থাকে বেশি বেশি, ছোট তো তাই বেশি বেশি ঘুমাবে, তারপর ঘুমায় থাকলে তো সুখ করলো যায় না। হ্যাঁ না, ওরা আসলে এখন ছোট তাই এখন ঠিক মতো চোখ খুলতে পারে না। এই যে একটা অল্প একটু চোখ খুলছে, আরেকটা এখনো চোখ খুলতে পারতেছে না, মাত্র তিন দিন হয়েছে। হ্যাঁ একটু একটু করে মুখটা খুলে। সো আমাকে জানাবে তোমরা কেমন লাগছে আমাদের ভিডিওটা, এবং আমার কবুতরগুলো কেমন আপনারা আমাকে জানাবেন। আয়ান সবাইকে বলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক করবেন, লাইক করবেন। আর আমি ট্রাই করব এগুলো যখন বড় হবে আরো তখন আবার দেখানোর জন্য, এগুলো দেখতে কেমন। আজকে ফ্রাইডে, একটু পরে নামাজ শুরু হবে, জুম্মার নামাজ, তো আমি তাই রেডি হব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, কবুতরের বাচ্চাগুলো দেখানোর জন্যই আজকে আসা মূলত। দেখো খুবই ছোট, একদম ছোট, না কামড় দিবে না তো, এরা ছোট এখনো। সো ফ্রেন্ডস আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরের ব্লগে। আয়ান টাটা দিয়ে দাও সবাইকে একটা। টাটা।